আমরা কম বেশি সবাই আইফোনের লকি স্ক্রিনে এখানে যে ডিজিটাল ক্লক রয়েছে এটা সেভ করি এটা ব্যবহার করি সময় দেখার জন্য এই ক্ষেত্রে আইএস এইটিনে নতুন একটি ফিচার নিয়ে আসছে অ্যাপেল যেখানে আপনি এই লকি স্ক্রিনে ইংরেজির পাশাপাশি চাইলে আপনার এই ডিজিটাল ক্লকটাকে বাংলায় ব্যবহার করতে পারবেন অবাক হওয়ার কোনো কিছুই নেই অ্যাপেল এখন বাংলাও সাপোর্ট দিচ্ছে লকি স্ক্রিনে তো এটার জন্য আপনাকে অ্যাট ফার্স্ট আপনার যে লকি স্ক্রিন স্ক্যান যেতে হবে এরপর এখানে প্রেস করে ধরবেন নিচের দিকে কাস্টমাইজ অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে লগ স্ক্রিনে ক্লিক করে এখানে যে ক্লোক অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এরকম ফিচার আসার পর বাম পাশে যে এখানে একটা গ্লোব আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এখন এখানে দেখতে পাবেন অনেক ভাষা রয়েছে পাশাপাশি এখানে বাংলাও রয়েছে এই যে বাঙালি এটাতে ক্লিক করে দিবেন এখানে দুইটা ফোন পাবেন দুইটার যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন ফোনটাকে চাইলে মোটা চিকন করতে পারবেন সেই সাথে এখানে র্যান্ডমলি কালার রয়েছে কোন কালারে আপনি দেখতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এরপর ভালো লাগলে যখন সেভ হয়ে যাবে উপর থেকে যে ডান অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন বেশ এটা আপনার ফোনের লক স্ক্রিনে এরপর আপনি এখান থেকে বাংলা আপনার যে ক্লোক বা ডিজিটাল ক্লোক রয়েছে এটা সব সময় আপনি শো করতে পারবেন চাইলে আপনি এটাকে অলেজন ডিসপ্লে লক স্ক্রিনে ব্যবহার করতে পারবেন এই জন্য অন ডিসপ্লে থেকে শো ব্যাপার যদি চান রাখতে পারেন বাট এটা অফ করে দেওয়াটা ভালো মনে হয় ব্যাটারি সেভের জন্য এক্ষেত্রে দেখেন লক স্ক্রিনে কিন্তু এটা ব্ল্যাক হয়ে গেল এবং এই মুহুর্তে বাংলা ফোনটে ডিজিটাল ক্লক শো হচ্ছে মানে লক স্ক্রিনে বাংলা ফোন বিষয়টা খুব ভালো লেগেছে আইএস এইটিনের এই ফিচারটা আপনিও চাইলে ব্যবহার করতে পারেন এটাই ছিল আইএস এর খুবই ছোট্ট একটি টিপস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ